নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, সেই নিয়ে আপনাদেরকে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম। এবার কিন্তু ফ্রি রেশন বা দুয়ারে সরকার যে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে সেটি কিন্তু বন্ধ করার প্রস্তাব দিচ্ছে কেন্দ্র সরকার। এছাড়াও রেশন ডিলাররাও কিন্তু তার বিরোধিতা করছে বা কেন্দ্র সরকারও কিন্তু বন্ধ করতে বলছে। ফ্রি রেশনের পরিবর্তে রেশন কার্ড গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোরও প্রস্তাব দিচ্ছে কেন্দ্র সরকার। তো কোন কার্ড থাকলে আপনারা টাকা পাবেন বা প্রস্তাবে কী বলা হচ্ছে সমস্তটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। তো দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, উপরেই রয়েছে দুয়ারে রেশনে আপত্তি কেন্দ্রের। পশ্চিমবঙ্গ বা দিল্লি সরকার বাড়ি বাড়ির রেশন পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে দুয়ারে রেশন প্রকল্প নিয়েছে তা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী বলেই মনে করছে কেন্দ্র। সূত্রের মতে, বিভিন্ন রাজ্যের এই পদক্ষেপ রুখতে তৎপর হয়েছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক। খাদ্যমন্ত্রক সূত্রের মতে, মূল আইন অনুযায়ী এ ধরনের পদক্ষেপ করা যায় না, এর ফলে কেন্দ্রীয় প্রকল্প এক দেশ এক রেশন কার্ডের বাস্তবায়নে সমস্যা দেখা দিতে পারে। সাধারণ মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে দুয়ারে রেশন প্রকল্প হাতে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একই ধরনের প্রকল্প নেয় দিল্লি ও অন্ধ্রপ্রদেশ সরকার, কিন্তু এ ধরনের প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী বলে দাবি কেন্দ্রের। এ বিষয়ে মন্ত্রিসভার জন্য যে নোট তৈরি হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের 12 নম্বর এবং 24-এর 2 ধারায় খাদ্যশস্য রেশন দোকানে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে, কখনোই তা উপভোক্তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলা হয়নি। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের এক কর্তার কথায়, রেশন দোকানের বাইরে অবিকৃত খাদ্যশস্য বার করা আইনত দণ্ডনীয় অপরাধ। রেশন দোকানের বাইরে অবিকৃত খাদ্যশস্য বার করা আইনত অপরাধ, বুঝতেই পাচ্ছেন। তাই জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এই খাদ্যশস্য রেশন দোকান থেকেই বিক্রি করতে হবে। তাছাড়া বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার জন্য যদি উপভোক্তাকে দিল্লি ও অন্ধ্রপ্রদেশের মতো অতিরিক্ত অর্থ দিতে হয়, তাহলে তা দেশজুড়ে সমস্ত মানুষকে একদামে খাদ্যশস্য দেওয়ার কেন্দ্রীয় আইনের পরিপন্থী। তাছাড়া কেন্দ্র মনে করছে, বাড়ি বাড়ি ঘুরে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার যে নীতি রাজ্যগুলি নিয়েছে, এর ফলে রেশন ডিলারদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে, এমনকি অর্থ সংকটে ভুগছেন রেশন ডিলাররা। তার উপরে এ ধরনের বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হলে রেশন ব্যবস্থার পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও রাজ্য সরকারের বক্তব্য, দুয়ারে রেশন প্রকল্প রূপায়ণে সরকার বদ্ধপরিকর, প্রয়োজনে সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রকল্প রূপায়ণের পথ বার করা হবে। ক্যাবিনেট নোটে বলা হয়েছে, রাজ্যের তরফে বাসিন্দাদের কেন্দ্রীয় সাহায্যের বাইরে খাদ্যশস্য দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু দেখা গিয়েছে বেশ কিছু রাজ্য কেন্দ্রের ধার্য করা মূল্যের চেয়ে কম দামে খাদ্যশস্য বিতরণ করছে। এর ফলে নাগরিকদের মধ্যে, বিশেষত পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাছাড়াও বলা হয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রেশন গ্রাহকদের খাদ্যশস্যের জন্য রাজ্য সরকার সরাসরি কোনো অতিরিক্ত ভর্তুকি দিতে পারবে না। অর্থাৎ এই প্রকল্পে এতদিন যে খাদ্যশস্য গ্রাহকরা রাজ্যের ভর্তুকির জেরে বিনামূল্যে পেতেন, সেই সুবিধা বন্ধ হয়ে যাবে। এমনই ব্যবস্থা চালু করতে খাদ্যমন্ত্রক একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। জাতীয় প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের সংখ্যা এরাজ্যে প্রায় 6.2 কোটি। রাজ্য সরকার চাল গমের উপর অতিরিক্ত ভর্তুকি দিয়ে 2020 সালের এপ্রিল থেকে ওই গ্রাহকদের বিনা পয়সায় সরবরাহ করে। খাদ্যমন্ত্রকের ওই খসড়া প্রস্তাব বাস্তবায়িত হলে এই প্রকল্পে আর নিখরচায় খাদ্যশস্য মিলবে না। তখন কেন্দ্র নির্ধারিত দামেই গ্রাহকদের রেশন দোকান থেকে চাল গম যথাক্রমে 3 টাকা 2 টাকা কেজি দরে কিনতে হবে। দেখুন, আমাদের রাজ্যে যে চাল গম দেওয়া হয় তা কিন্তু ফ্রিতে দেওয়া হয়, কিন্তু আসলে সেটা কিন্তু ফ্রিতে পাওয়ার কথা নয়। সেটা কিন্তু আমাদেরকে কিনতে হতো চাল 3 টাকা আর গম 2 টাকা কেজি দরে, কিন্তু আমাদের রাজ্যের সরকার সেটা কিন্তু অতিরিক্ত ভর্তুকি দিয়ে দিচ্ছে, মনে হয় 3 টাকা 2 টাকা দামটা কেন্দ্র সরকারকে দিয়ে দিচ্ছে রাজ্য সরকার। এর ফলে আমাদেরকে কিন্তু আর টাকা দিতে হচ্ছে না, আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি। কিন্তু সেটা এবার বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু বন্ধ করতে চলেছে, নতুন প্রস্তাব আনা হচ্ছে। পাশাপাশি রেশন গ্রাহকদের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে যে উদ্যোগ নিয়েছে, মানে এই দুয়ারে রেশন প্রকল্প আরে, তা খাদ্য সুরক্ষা আইন বিরোধী বলে আপত্তি তোলাও হয়েছে খাদ্যমন্ত্রকের ওই খসড়া প্রস্তাবে। 13 পাতার ওই প্রস্তাবে বলা হয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা বা প্রধানমন্ত্রী অন্নপূর্ণা যোজনা করার কথাও বলেছে খাদ্যমন্ত্রক। প্রস্তাব অনুযায়ী কেন্দ্র চাইছে রাজ্য সরকারগুলি মনে করলে জাতীয় প্রকল্পের গ্রাহকদের জন্য আলাদা কোনো প্রকল্প তৈরি করতে পারে। দেখুন, ভালোভাবে বুঝুন, রাজ্য সরকার চাইলে অন্য কোনো প্রকল্প তাদের জন্য লঞ্চ করতে পারে, ঠিক আছে। যেমন ফ্রি মালটা দিতে বারণ করছে,
সেরকম বলছে যে আপনি চাইলে সেই টাকা দিয়ে অন্য কোনো প্রকল্প সেই রেশন কার্ড গ্রাহকদের জন্য চালু করতে পারেন, ঠিক আছে। তার জন্য খাদ্য সুরক্ষা আইন উল্লেখ করে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে কেন্দ্রকে জানাতে হবে। তবে রাজ্য সরকার ভর্তুকি খাতে যে টাকা খরচ করছে চাইলে তা গ্রাহকদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা মানে ডিবিটিও করতে পারে। দেখুন, আবার এটাও প্রস্তাবে বলা হচ্ছে আপনাকে তো ফ্রি রেশন দিতে আমরা বারণ করছি, তো আপনি ফ্রি রেশনে যে টাকাটা খরচ হচ্ছিল মানে এই 3-2 টাকা কেজি প্রতি, এই টাকাটা আপনি যার রেশন কার্ড তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, এরকমটাও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে প্রস্তাবে বলা হচ্ছে। কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্পটিকে কোনোভাবেই টপ আপ করতে পারবে না। কোনো কোনো রাজ্য সরকার জাতীয় প্রকল্পের গ্রাহকদের জন্য অতিরিক্ত ভর্তুকি দিয়ে বিশেষ সুবিধা দিচ্ছে, তা খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। দেখুন, টপ আপ করতে পারবে না, এর মানে হচ্ছে যে কিছু টাকা খরচ করলো রাজ্য সরকার, দিয়ে পুরো প্রকল্পটার ক্রেডিট নিয়ে নিল রাজ্য সরকার, কেন্দ্র সরকার পুরো প্রকল্পটারই খরচ বহন করছে, দিয়ে কিছু টাকা রাজ্য সরকার ভর্তুকি হিসেবে দিয়ে দিল, দিয়ে রাজ্য সরকার নিজের নামে প্রকল্পটা চালিয়ে দিল, ঠিক আছে, দিয়ে পুরো ক্রেডিটটাই রাজ্য সরকার নিয়ে নিল। কিন্তু কেন্দ্র সরকার চাইছে না এইভাবে পুরো ক্রেডিট নেওয়া যাবে না, আপনি চাইলে অন্যান্য প্রকল্প চালু করুন বা আপনি চাইলে সেই টাকা রেশন গ্রাহকদের অ্যাকাউন্টে দিয়ে দিন, এরকমটা কিন্তু প্রস্তাবে বলা হচ্ছে। খসড়া প্রস্তাবটি ইতিমধ্যেই নীতি আয়োগ এবং অর্থসহ কয়েকটি মন্ত্রকের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে। তাদের মতামত আসার পর চূড়ান্ত প্রস্তাব তৈরি হবে, এরপর তা কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে। খাদ্য মন্ত্রকের মূল বক্তব্য হল কেন্দ্র খাদ্যে ভর্তুকির খরচ বহন করে, রাজ্যগুলি সেই তুলনায় অনেক কম খরচ করে নিজেরা কৃতিত্ব নিচ্ছে। রেশন গ্রাহকদের কোন শ্রেণী কী পরিমাণে কত দামে খাদ্য পাবে তা খাদ্য সুরক্ষা আইনে পরিষ্কার বলা আছে, কেন্দ্রের দাবি এক্ষেত্রে তা মানা হচ্ছে না। তো বুঝতেই পারছেন কেন এরকম নিয়ম বা এরকম খসড়া কেন আনা হচ্ছে, কারণ রাজ্য সরকার নিজেরা ক্রেডিট নিয়ে নিচ্ছিল। এবার দেখুন, এখানে যে টাকা দেওয়ার ব্যাপারটা বলেছে, যদি এই প্রস্তাবটা গৃহীত হয় এবং রাজ্য সরকার যদি মেনে নেয় যে হ্যাঁ আমরাও টাকা দিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে কোন কার্ড থাকলে আপনারা টাকা পাবেন। দেখুন, এখানে বলা ছিল যে জাতীয় প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহক, জাতীয় প্রকল্পের আওতায় কোন রেশন কার্ডগুলো রয়েছে না, AAY, SPHH এবং PHH, এই তিনটা হচ্ছে জাতীয় প্রকল্পের আওতায় রয়েছে, আর RKSY1 আর RKSY2 এগুলো হচ্ছে রাজ্য সরকার নিজেরা চালু করেছে, ঠিক আছে, এগুলো জাতীয় খাদ্য সুরক্ষার আওতায় পড়ছে না, ঠিক আছে। তার মানে AAY, SPHH আর PHH যেই কার্ডগুলি রয়েছে, এই কার্ড থাকলে যদি রাজ্য সরকার টাকা দেয় তাহলে ওই কার্ডগুলি যাদের রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, বাকি RKSY1 বা RKSY2 কার্ডে কিন্তু টাকা দেওয়া হবে না। তবে বলে রাখি, এটা এখনও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে, এটা এখনও আইনে পরিণত হয়নি বা এটা এখনও চালু হয়নি, এটা খাদ্য মন্ত্রক প্রস্তাব দিয়েছে, যদি এটি প্রস্তাবটি গৃহীত হয় সেক্ষেত্রে কিন্তু এরকম নিয়ম আসতে পারে। তো সরকারের এই সিদ্ধান্ত আপনার কেমন লাগলো, কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।